ম্যানহাটনের বিস্ফোরণের ঘটনায় ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে পড়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে হামলাকারী সহ দুইজন নিহত হয়েছে। রাশিয়ায় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিদেশে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে প্রবাসীদের জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে 24 সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ এডগার্দো বাউজা। আসসালামু আলাইকুম, শুনছিলেন সংবাদ শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসিন ইকবাল। এবারে বিস্তারিত, ডেমোক্র্যাটদের সমালোচনায় ট্রাম্প ম্যানহাটনের বিস্ফোরণের ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের আগেই বিস্ফোরণের তথ্য জানানোর ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে পড়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কলোরাডোর স্প্রিংসে সমাবেশে গিয়ে ম্যানহাটনের বিস্ফোরণ নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, তিনি বিমান থেকে নামার আগেই বিস্ফোরণের খবর পেয়েছেন, যুক্তরাষ্ট্র অস্থির সময় পার করছে বলেও মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচন হলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিভিন্ন হামলার পেছনের ব্যক্তিদের খুঁজে বের করবেন বলে জানান এবারের নির্বাচনে সমালোচিত এই রিপাবলিকান প্রার্থী। এদিকে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশকে পেছনের দিকে নিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন।
কংগ্রেসে ডেমোক্রেট দলীয় কৃষ্ণাঙ্গ ককাসের সমাবেশে যোগ দেন হিলারি। দেশকে এগিয়ে নিয়ে যেতে বারাক ওবামার ধারাবাহিকতা বজায় রাখতে হবে উল্লেখ করে হিলারি বলেন, ট্রাম্পের বিদ্বেষমূলক নীতি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হবে। নিউ ইয়র্কে ম্যানহ্যাটনে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন মেয়র বিল ডি ব্লাজিও। তবে এই বিস্ফোরণ ইচ্ছাকৃতভাবে ঘটনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শনিবার রাতে ম্যানহ্যাটনের চেলসিতে এই বিস্ফোরণের ঘটনায় 29 জন আহত হন। বিস্ফোরণের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও নিউ ইয়র্কে বড় ধরনের হামলার হুমকি নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে বিস্ফোরণ স্থলের কিছু দূর থেকে আরও একটি সন্দেহজনক ডিভাইস নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। চেলসির 23 নম্বর রাস্তায় হঠাৎ বিস্ফোরণের পরপরই সেখানে নিউ ইয়র্ক পুলিশের পাশাপাশি উদ্ধারকারীরা ছুটে যান। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার মধ্যেই পুরো এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে হামলাকারী সহ 2 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে 2 পুলিশ সহ 5 জন। পুলিশ জানায়, ফিলাডেলফিয়ায় এক পুলিশকে লক্ষ্য করে পরপর 8 রাউন্ড গুলি চালায় এক বন্দুকধারী। তবে গুলি তার শরীরে না লাগায় ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। এরপর পুলিশ এবং তাড়া করলে ওই বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলিতে এক নারী নিহত হয়। এই ঘটনায় 2 পুলিশ ও 3 বেসামরিক নাগরিক আহত হয়। পরে পুলিশের গুলিতে নিহত হয় বন্দুকধারী। পুলিশ জানায়, তার কাছ থেকে পাওয়া চিরকুট থেকে জানা গেছে পুলিশের প্রতি বিদ্বেষমূলক মনোভাব থেকে এই হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে অন্তত 8 জন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। রাজ্যের সেন্ট ক্লাউড এলাকার একটি শপিং মলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 8টার দিকে হঠাৎই এই হামলাকারী শপিং মলের ভেতরে বেশ কয়েকজন উপর ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। এই সময় অন্তত 8 জন গুরুতর আহত হয়। যখন পুলিশ ঘটনাস্থলে এসে পড়ে, হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালালে নিহত হয় সে। রাশিয়ায় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দেশটির পূর্বাঞ্চলের কয়েকটি অংশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দিনের শুরু থেকে দেশের অন্যান্য অঞ্চলগুলোতে ভোট দিচ্ছেন ভোটাররা। 2014 সালে ক্রিমিয়াকে নিজেদের অন্তর্ভুক্ত করার পর প্রথমবারের মতো সেখানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে নির্বাচনে ভোটারদের উপস্থিতি কিছুটা কম বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। পাশাপাশি অংশ নেওয়া দলগুলোর মধ্যে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে না বলেও আভাস পাওয়া গেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া এগিয়ে রয়েছে বলে বুথ ফেরত জরিপের বরাতে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় সন্ধ্যায় নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ TTIP চুক্তির বিরোধিতা করে জার্মানি জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। TIP সই হলে নাগরিক অধিকার লঙ্ঘিত হবে বলে দাবি বিক্ষোভকারীদের। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় এই বাণিজ্য চুক্তির বিষয়ে আগামী অক্টোবরে দ্বিপাক্ষিক আলোচনা শুরুর কথা রয়েছে। বিশ্বায়ন বিরোধী নানা প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত বার্লিনের রাজপথ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত TTIP চুক্তির বিরোধিতা করে এই বিক্ষোভে যোগ দেয় রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়নের সদস্যরা। বিক্ষোভ হয়েছে মিউনিখেও। প্রস্তাবিত চুক্তিটিতে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর বাস্তবায়ন হলে সংশ্লিষ্ট দেশগুলো তাদের আমদানি শুল্ক প্রত্যাহার কিংবা শূন্যর কোটায় নিয়ে যা আসবে। TTIP-র ক্ষুদ্র সংস্করণ সেটা নামের একই ধরনের একটি চুক্তি হওয়ার কথা রয়েছে কানাডার সঙ্গেও। এই চুক্তি আটলান্টিকের দুপারের বাণিজ্য প্রবাহ জোরদার, নতুন প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করবে। সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যেই দেশটির পূর্বাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত 62 সিরীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছে। বিমান হামলায় বিষয়টিকে স্বীকার করলেও এই অঞ্চলে সিরীয় সেনাদের উপস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবহিত ছিল না বলে জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র এই ধরনের আগ্রাসী মনোভাবের কারণে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। এদিকে সিরিয়ার যুদ্ধবিরতি শুরুর পর প্রথম 5 দিনে অন্তত 200 বার তা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেই আল জোর শহরে সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হঠাৎই একযোগে হামলা শুরু করে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একে একে IS বিরোধী বিমান হামলা বলা হলেও এতে নিহত হন 50%+ সিরীয় সেনা। পশ্চিম তীরের হেবনন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হেবরনের তেল রুমেইদা এলাকায় নিয়মিত নিরাপত্তা তল্লাশি চালানোর সময় এক সেনাকে ছুরিকাঘাত করে
ওই ফিলিস্তিনি। জবাবে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীকে লক্ষ্য করে গুলি করলে তার মৃত্যু হয়। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর হামলা চালানোর অভিযোগ তুলে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। এই নিয়ে গত দুই দিনে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটল। আইএসের তথ্যমন্ত্রী ওয়াইল আদিল সালমান মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে বলে দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানায়, গত 7 সেপ্টেম্বর সিরিয়ায় রাকায় এক বিমান হামলায় ওয়াইল আদিল নিহত হয়। তিনি আরও জানান, ওয়াইলডা ওয়াইল নামে পরিচিত। আইএসের পক্ষ থেকে যে প্রোপাগান্ডা চালানো হয় সেগুলো তার তত্ত্বাবধানে তৈরি ও প্রচার করা হতো। এছাড়া ওয়াইল আইএসের সুরা কমিটির সদস্য ছিলেন বলে জানান তিনি। এর আগে ওয়াইলের মাথার মূল্য 38 লাখ পাউন্ড ধার্য করেছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফাঁকে ইরাক, নাইজেরিয়া এবং কলম্বিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সপ্তাহ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বার্ষিক সাধারণ অধিবেশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বেন রোডস সাংবাদিকদের জানিয়েছেন, ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবেন ওবামা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে আগামী বছর শুরুর দিকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারেন বলে জানিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক বলেন, ফেব্রুয়ারি নাগাদ ব্রেক্সিট আলোচনা শুরু করতে যুক্তরাজ্যে প্রস্তুত থাকবে বলে তাকে জানিয়েছেন মে। এর মধ্যে যুক্তরাজ্যে দুই বছরে ইইউ ত্যাগ প্রক্রিয়া শুরু করার সময়সীমা স্পষ্ট করে জানালো বলে মন্তব্য করেছেন বিবিসির এক রাজনৈতিক সংবাদদাতা। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা তা নিয়ে 2013 সালে গণভোটের প্রতিশ্রুতি দিয়েই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেছিলেন 49 বছর বয়সী ক্যামেরন। ক্যামেরন গণভোটে ইইউতে থাকার পক্ষে অবস্থান নিলেও তার দলের অনেক নেতা বিপক্ষে অবস্থান নিয়েছিল। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম আমেরিকান কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাদ নূর জানান, দ্বৈত নাগরিকত্ব আইন সংশোধনের দাবিতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর পালকি পার্টি সেন্টার এ প্রবাসী বাঙালি কল্যাণ সমিতি এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সেক্রেটারি দেওয়ান বজলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মোশাররফ আলম, সহসভাপতি আবুল কে মজুমদার, অন্যতম সদস্য ইশতিয়াক আহমেদ রূপু। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল করে প্রবাসীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, প্রবাসীদের ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র দেওয়া এবং বাংলাদেশের উন্নয়নে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখার জন্য স্থানীয় সরকার ও জাতীয় সংসদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত গ্লোবাল ফান্ড কনফারেন্সে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যালেরিয়া, যক্ষা, এইডস ও দারিদ্র মুক্ত পৃথিবী করার লক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মেয়েরা আজ এগিয়ে, শিক্ষা, চাকুরি কিংবা ব্যবসার মেয়েরাও সমান অংশীদার। তিনি বিশ্বদাতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে বাংলাদেশই এশিয়ার বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান। এ সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশের পাশে সবসময় থাকার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক দ্বন্দ্বের শান্তিপূর্ণ অবসান ঘটল। দলীয় সভানেত্রী শেখ হাসিনা জাতিসংঘ সফরকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে দীর্ঘ 9 মাসের টানাপোড়েনের অবসান ঘটালেন সংশ্লিষ্টরা। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিফ মাহমুন এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেছেন, জাতিসংঘের 71তম সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে আসছেন। উত্তর আমেরিকায় আওয়ামী লীগের পরিবারের সকল সদস্যের মাঝে একটি ঐতিহাসিক আনন্দের দিন। দলের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে সকল সময়ের মতো একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার দৃঢ় সংকল্প ব্যক্ত করছে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। বিদেশে বঙ্গবন্ধুদের পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে আনতে প্রবাসীদের জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যায় কানাডার মন্ট্রিলে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি একথা বলেন।
নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে কানাডার প্রবাসীদের স্থানীয়ভাবে জনমত সৃষ্টির তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে যাতে বাঙালিরা মাথা উঁচু করে চলতে পারে সেই লক্ষ্যে নিয়ে কাজ করছে সরকার। গ্লোবাল ফান্ড কনফারেন্সে উপলক্ষে কানাডার চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেষ দিনে নাগরিক সংবর্ধনা দেয় সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। এদিকে কানাডার সফর দুই দেশের সম্পর্কে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মন্তব্য করেন তিনি। কানাডা সরকার এবং আমেরিকান সরকার উভয়কে আমরা বলেছি যে আপনারা খুনিদেরকে লালন করেন, তাদের কেন রাখেন? সেই খুনি সে তো আমার দেশের নাগরিক, কাজে আমার দেশের যে প্রচলিত আইন সেই আইন অনুযায়ী তো তার সাজা হবে, তো তাকে রক্ষা করার চেষ্টা কেন? আপনারা বিভিন্ন এলাকায় যে বাস করেন সেখানে আপনাদের জনপ্রতিনিধিরা এদেশের আছে, অথচ তাদেরকে আপনারা চিঠি লেখুন, তাদের মাঝে একটা চেতনা জাগ্রত করুন, তাদেরকে জানান যে বাংলাদেশের একজন অপরাধী খুনের মতো অপরাধ করে এসেছে, যারা আমার দেশে এত অন্যায় করেছে তাদের বিচার তো হতেই হবে। অনেক হুমকি ধমকি অনেক কিছুই শুনতে হয় শুধু আমাকে কেন, যারা বিচার কাজে লিপ্ত যারা মানে আইনি সহায়তা প্রত্যেকেই অনবরত হুমকির সম্মুখীন। এটা আমাদের প্রতিজ্ঞা যে বাংলাদেশের মানুষ কোথাও মাথা নিচু করে চলবে না, সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। রেল, লঞ্চ ও বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করলেও যানজট সহ পথে নানা ভোগান্তির পোহাতে হয়েছে বলে অভিযোগ করেন অনেক যাত্রী। রাজধানীর বুকে পা ফেলছেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষ। ভেতরে ও বাইরে উপচে পড়া ভিড়ের কারণে অনেক কষ্ট হলেও ঢাকায় ফিরতে পেরে যেন স্বস্তি যাত্রীদের। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটানোর অনুভূতিও ছিল অন্যরকম। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল রাজধানীর দিকে আসা মানুষের ঢল। তবে নৌপথে নানা ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানায় যাত্রীরা। হজের ফিরতি ফ্লাইটে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। প্রতিটি ফ্লাইটেই আসছে নির্ধারিত সময়ের অনেক পরে, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজিদের। হজ ফ্লাইটেও অব্যবস্থাপনার জন্য এজেন্সির মোয়াল্লিমদের দুষছেন তারা। তবে ভালোভাবে হজ শেষ করে দেশে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা। হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি ঢাকায় আসে রোববার ভোরের কিছুটা আগে, নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব প্রায় 7 ঘন্টা। একই অবস্থা পরের ফিরতি ফ্লাইটেও। হাজিদের দাবি, অব্যবস্থাপনা ও বিলম্বের জন্য বিমান কর্তৃপক্ষ বা সৌদি সরকারের চেয়ে বেশি দায়ী বিভিন্ন এজেন্সির মোয়াল্লিমরাই। তবে হজ পালন করতে পারায় এসব সমস্যা বড় করে দেখছেন না কোনো হাজি। ফ্লাইট নামতে দেরি হওয়ায় বিমানবন্দরের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায় হাজিদের হাজারো স্বজনদের। ফিরতি হজ ফ্লাইটের কার্যক্রম চলবে 17 অক্টোবর পর্যন্ত। সেখানে 137টি ফ্লাইটের 49,545 জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশে যারা পেট্রোল বোমা হামলার পরিকল্পনা করেছিল বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে খুব শিগগিরই তাদের বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় তিনি এই বক্তব্য রাখেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করেন, তিনি পাকিস্তানিদের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করেন, যুদ্ধাপরাধীদের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করেন। পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করা জাতির জীবনে এটি তৃতীয় বড় অন্যায়, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমি মনে করি হওয়া প্রয়োজন, এই জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। বেগম খালেদা জিয়াকেও এই ঘটনা ঘটানোর জন্য নির্দেশদাতা হিসেবে আইনের আওতায় আনা প্রয়োজন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে আসায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চলা মামলাগুলো রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মনিউদ্দিন ফখরুদ্দিন সরকার অবৈধভাবে তাকে গ্রেফতার করে রেখেছিল, সেই গ্রেফতার অবস্থা থেকে বেরিয়ে আসার পরে, মুক্ত হওয়ার পরে সেই দিনটি আমরা পালন করি 11 সেপ্টেম্বর। কিন্তু এবার যেহেতু ঈদের সময় ছিল আমরা করতে পারিনি, আমরা সেই কারণে আগামী 20 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকাল 3টায় এই দিবসটি আমরা পালন করব। এর আগে আমরা দেখেছেন আমরা বেশ কিছু আন্দোলনও করেছি, আবারও এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমরা এই ব্যাপারে যতটুকু আমাদের সম্ভব আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করছি। মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইলের সরকার দলীয় সংসদ সদস্য
আমানুর রহমান খান রানার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এই আদেশ দেন। এর আগে টাঙ্গাইল তিন আসনে সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যম জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 2013 সালের 18 জানুয়ারি টাঙ্গাইলের পৌর শহরে কলেজপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে আমানুর রহমান খান রানাকে প্রধান আসামি করে 14 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। দর্শক, এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইসলামের কথা বলে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে বেহস্ত এবং বেহস্তের স্তরের প্রলোভন দেখিয়ে জঙ্গিবাদের সম্পৃক্ত করা হচ্ছে। কুমিল্লার প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানান, আমরা সবাই জানি ইসলাম শান্তির জন্য, ইসলাম মানবতার জন্য, এটাকে মানুষের সারা দুনিয়ায় কি করতেছে, এদের কার্যক্রম এটা এইভাবে প্রমাণ করতেছে যে ইসলাম হচ্ছে জঙ্গি দল, সন্ত্রাসী দল, মানুষ মারার দল। তাহলে মানুষের কাছে আমাদের ধর্ম ছোট হয়ে যাচ্ছে, আমাদের আলেম আমাদের ইজ্জত সম্মান মর্যাদা ধ্বংস হয়ে যাচ্ছে, দেশের মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমানরা, দুনিয়ার সমস্ত অমুসলমান মুসলমান মিলিত সকল মানুষরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে। দক্ষিণ চট্টগ্রামে বিভিন্ন রুটে গণপরিবহনে অনিয়ন্ত্রিত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশে যাত্রী অধিকার আন্দোলনের উদ্যোগে সকালে চন্দনাইশ উপজেলা গাছবাড়িয়া কলেজ গেট মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন দলীয় নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনি, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার সহ দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। নিজ জেলায় সংবর্ধিত হলেন বিএনপির সদ্যঘোষিত ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। আমাদের নোয়াখালী কবিরহাট সুবর্ণচর প্রতিনিধি মোহাম্মদ ইমামউদ্দিন সুমন জানান, সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির স্বেচ্ছাসেবক দল সংবর্ধনায় আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি জামাল উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক আবুল মালিক সহ সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পরিপূর্ণ মানুষ গড়ার কারখানা। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই একটি শিশু তার জীবনের ভিত্তি তৈরি করে নেয়। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সিলেট অফিস থেকে আবু তাহের চৌধুরীর রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের বেশি বেশি করে স্বপ্ন দেখালেই তারা একদিন প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছেন। শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। মুন্সীগঞ্জ বিক্রমপুর সোসাইটির জাপান এর উদ্যোগে পূর্ণমিলন ও পরিচিতি সভা ও অনুষ্ঠিত হয়। জাপান থেকে ফখরুল ইসলাম জানান, মুন্সীগঞ্জ বিক্রমপুর সোসাইটির সভাপতি বাদল চাকলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নান্নু এমডি সহ এস ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠান শেষে সভাপতি বাদল চাকলাদার জাপানিজ ফল কেটে অতিথিদের কে আপ্যায়ন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবা ফাতেমা, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হাসান আরিফ, কমার্শিয়াল কাউন্সিলর জাপান, আরও উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক, ব্যবসায়িক, সাংবাদিক, সামাজিক ব্যক্তি ও প্রবাসী পরিবার বর্গরা। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। সন্ত্রাসী হামলার আতঙ্কে বিপর্যস্ত ফ্রান্সের পর্যটন খাতের উন্নয়নে 1 কোটি ইউরো ব্যয়ের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পাশাপাশি জোরদার করা হয়েছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র প্যারিসের নিরাপত্তা ব্যবস্থা। 2017 সালের মধ্যে এ খাত ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রকৃতির সৃষ্ট সিন নদী থেকে শুরু মানবসৃষ্ট আইফেল টাওয়ার, সেই সাথে প্যারিসের দৃষ্টিনন্দন সৌন্দর্য, সংস্কৃতি নিদর্শন, শুরু ঐতিহাসিক স্থাপনা সব মিলিয়ে বিশ্বের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর একটি ফ্রান্স। দেশটিতে বছরে পর্যটক আসে 8 কোটিরও উপরে। এ খাতের সাথে সংশ্লিষ্ট প্যারিসের অন্তত 5 লাখ মানুষের কর্মসংস্থান, কিন্তু একের পর এক সন্ত্রাসী হামলায় বিপর্যস্ত দেশটির পর্যটন খাত। আশঙ্কাজনক হারে কমছে পর্যটন আসার হার। পর্যটন খাতে ধ্বংস নামার পর এ খাত থেকে রাজস্ব আয় কমেছে 75 কোটি ইউরো। বিপাকে পড়েছেন এ খাত সংশ্লিষ্টরা। আগামী মাস থেকে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঔষধ শিল্প পার্কে প্লট বরাদ্দ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মতিঝিলের শিল্পভবনে ঔষধ শিল্প মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। র মেটেরিয়ালসগুলো যেগুলি ওনাদেরকে আমদানি করতে হয় সেগুলি যাতে না হয়, তার জন্য সরকারের পক্ষ থেকে ওনাদের মাধ্যমে আমরা যে একটা এপি পার্কের সিদ্ধান্ত 2008 সালে নেওয়া হয়েছিল সেটা এখন সমাপ্তির পথে, এই কার্যক্রমটা এখন সমাপ্তির পথে, এবং অতি শীঘ্র অক্টোবরের ভিতরে ওনারা জমির বরাদ্দ দিয়ে দেবেন এবং কাজ শুরু হবে, পরবর্তীকালে এখানে ইন্ডাস্ট্রিগুলি চালু হবে। ঈদের পর পাইকারি বাজার রয়েছে অনেকটাই স্থিতিশীল। ক্রেতা সমাগম না থাকায় কমেছে ডাল, পেঁয়াজ, আদা ও রসুনের দাম। পর্যাপ্ত পরিমাণে আমদানি থাকায় মশলার দাম রয়েছে আগের মতোই। তবে বাজারে স্বাভাবিক অবস্থা ফিরে আসলে কিছু দ্রব্যর দাম ওঠানামা করতে পারে বলে জানান বিক্রেতারা। ঈদের আমেজ এখনও কাটেনি রাজধানীর ব্যস্ততম এই বাজারে। ক্রেতাদের ভিড় কম হওয়ায় অনেকটাই ফাঁকা অবস্থায় বিরাজ করছে এই বাজার। এতে দাম কমেছে পেঁয়াজ, আদা ও রসুনের। প্রতি কেজি প্রায় 20 থেকে 50 টাকা কমেছে দেশি ও আমদানি করা আদার দাম। এদিকে বাজারে ভিড় না থাকায় অবশ্য সময় পার করছেন মুদি ব্যবসায়ীরাও। যদিও বাজারে ঘাটতি নেই কোনো পণ্যর, ঈদের আগের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের ডাল, তেল, লবণ ও চিনি। তবে কিছুদিন পর সরবরাহ বাড়লে চিনি ও লবণের দাম কমবে বলে জানান তারা। তবে বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে নতুন করে চালের দাম নির্ধারণ হতে পারে জানান সংশ্লিষ্টরা। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে লাতিন আমেরিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে 24 সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ এদগার্দো বাউজা। দলে ফিরেছেন গঞ্জালো হিউগুয়েন ও সার্জিও আগুয়েরো। পাশাপাশি পিএসসি তারকা থিয়াগো সিলভাকে অন্তর্ভুক্ত করে দল ঘোষণা করেছে ব্রাজিলও। ভেনিজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে 24 সদস্যের এই দল বেশ আগেভাগেই ঘোষণা করল কোচ তিতে। 2014 ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত খেলেও শিরোপা খোয়াতে হয়েছিল লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনার, তবে তা এখনও শুধুই অতীত। দুঃসহ অতীতকে পেছনে ফেলে আবারও দাপটের সঙ্গে এগিয়ে যেতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে আলভি সেলেস্তারা। সেই লক্ষ্যে এবারও পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে 2018 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে 24 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ এডগার্দো বাউজা। দলের আক্রমণ ভাগ সামলাতে আবারও ডাক পেয়েছেন বিশ্বকাপ ও কোপা আমেরিকায় সমালোচিত গঞ্জালো হিগুয়েন। পাশাপাশি ম্যানসিটির হয়ে 5 ম্যাচে 9 গোল করা সার্জিও আগুয়েরোও ফিরেছেন বাছাই পর্বের এর জন্য ঘোষিত ম্যাচে। এছাড়াও গোলরক্ষক হিসেবে থাকছেন ম্যানইউয়ের সার্জিও রোমেরো ও নাহুয়েন গুজমান। রক্ষণভাগে থাকছেন ফাকুন্দো রোনকাগলিয়া, মাতেও মুচাসিও, ফিউনেস মোরি, মার্কুন্স রোহো, মার্টিন ডেমি চেলিস, মার্কিন সিটির জাবালেতা, নিকোলাস ওটামুন্দি ও মেকারকার্দো। মধ্যমার থাকছে ক্যাসের মিরো ফার্নান্দিনহো, জিওলিয়ানো, লুকাস লিমা, চেলসি অস্কার, পাওলিয়নহো, ওটিয়নহো, রেনাতো আগুয়েস্তো ও উইলিয়ান। গোল উৎসব করতে ডগলাস কস্তা, রোবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল ও বার্সা তারকা নেইমার। আগামী 7 অক্টোবর নাতালে বলিভিয়ার বিপক্ষে 5 দিন পর ভেনিজুয়েলার বিপক্ষে বাছাই পর্বে ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লিগে জয়ের ধারায় ফিরেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মেসি, নেইমার, সুয়ারেজ ত্রয়ীর মূল একাদশ নিয়ে লেগানিসকে 5-1 গোলে হারিয়েছে লুই এনরিকের দল। ফলে এক ম্যাচ বেশি খেলে রিয়াল মাদ্রিদের সমান 9 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে কাতালানরা। স্পোর্টিং গিজনের বিপক্ষে 5-0 গোলের জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। লিগের শেষ ম্যাচে স্তরের মাঠের হারে
ক্ষত শুকাতে এবার লা লিগায় লেগানিসের বিপক্ষে বড় জয়ের লক্ষ্যে মাঠে নামে বার্সেলোনা। মাঠ লেগানিসের হলেও মেসি ও নেইমার এবং সুয়ারেজের সমন্বয়ে গড়া মূল একাদশ নিয়ে শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় কাতালানরা। তাই তো 15 মিনিটেই লিড পায় বার্সা। লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন লিওনেল মেসি। লিড দ্বিগুণ করতে বেশি সময় নেননি অতিথিরা। 31 মিনিটে প্রথম গোলের সহায়ক সুয়ারেজকে তার প্রতিদানটা ভালোভাবেই দেন মেসি। বিরতিতে যাবার 1 মিনিট আগে সুয়ারেজের বাড়ানো বলে বার্সেলোনার হয়ে ব্যবধান 3-0 করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর ইঞ্জুরি সময়ে তোরেসের পেনাল্টি গোলে ব্যবধান 5-0 করে স্বাগতিকরা। আর তাতেই বড় ব্যবধান নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের দল। এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। যদিও দলের অনুশীলনে ছিল না কোনো ফেডারেশন কর্তা, আর অনুশীলন স্থলে প্রবেশের অনুমতি ছিল না সাংবাদিক কর্মীদের। মাঠের বাইরে নেয়া সাক্ষাৎকারে কোচ গোলাম রব্বানি ছোটন জানান, লড়াকু মনোভাব নিয়েই এগিয়ে যেতে চায় তার দল। শরতের স্নিগ্ধ সকালে ঈদের বিরতি শেষে আবারও মাঠে বাংলাদেশের স্বর্ণ কিশোরীরা। এএফসি চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় যাদের হাত ধরে দেশে বিভিন্ন ফুটবল নিয়ে আবারও স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ। আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্ব, যার জন্য হাতে রয়েছে 1 বছরের বেশি সময়। তবু অনুশীলনের মনোযোগে বিন্দুমাত্র ঘাটতি ছিল না কৃষ্ণা মার্জিয়াদের। এদিকে দল নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় দারুণ খুশি কোচ গোলাম রব্বানি ছোটন। তিনি জানান, সব কিছু ছাপিয়ে এশিয়ায় সেরাদের সঙ্গে খেলাটার সুযোগটা কাজে লাগাতে চান সঠিকভাবে। আগামী বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূল পর্বে বাংলাদেশ লড়বে চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দলগুলোর সঙ্গে। পর্যাপ্ত অনুশীলনের সঙ্গে সঠিক দিক নির্দেশনা পেলে এমন অনেক সাফল্যই ধরা দেবে মেয়েদের হাতে, এমনটাই মত করেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ম্যানহাটনের বিস্ফোরণের ঘটনায় ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে পড়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে হামলাকারী সহ 2 জন নিহত হয়েছে। রাশিয়ায় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিদেশে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে প্রবাসীদের জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে 24 সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ এডগার্দো বাউজা। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।